সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কক্সবাজারের যেভাবে উন্নতি হচ্ছে, তো আমি আপনাদেরকে আজকে রোডে বের হয়ে দেখাবো যে কিভাবে কক্সবাজার এত অল্প সময়ে উন্নতি করে ফেলেছে। ঠিক আছে, আজকে জাস্ট এই ভিডিওতে দেখানো হবে রাস্তার কিছু ফুটেজ, কিছু সরকারি বিল্ডিং এর ফুটেজ, এগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা রাস্তায় বের হই এবং দেখি যে কিভাবে উন্নতি হয়েছে এই গত 1-1.5 বছর ধরে। ঠিক আছে, তো যারা কক্সবাজার বেড়াতে আসতে চাচ্ছেন তারা, আমি বলবো আপনারা এখন আসতে পারেন। কক্সবাজার কিন্তু অনেক উন্নত হয়েছে, ঠিক আছে, এই সরকারের আমলে কিন্তু কক্সবাজার অনেক অনেক উন্নত। বিশ্বাস না করলে এই ফুটেজ গুলো আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কক্সবাজার আপনি 2 বছর আগে বা 3 বছর আগে যেভাবে দেখেছেন সেভাবে কিন্তু এখন আর কক্সবাজার নেই। এখন পুরো কক্সবাজার একটা ঢাকা শহর বলেন বা চট্টগ্রাম শহর বলেন, এরকম শহর হয়ে গেছে। ঠিক আছে, তো চলুন আমরা সরাসরি আজকে রাস্তায় বের হবো এবং আপনাদেরকে ফুটেজ গুলো দেখাবো। এটা দেখতে পাচ্ছেন অভিসার হোটেল, তার সামনে আছে কল্লোল হোটেল। দেখুন রাস্তাঘাটের যে অবস্থা, খুবই সুন্দর, পয় পরিষ্কার একদম। তো এটা হচ্ছে কল্লোল হোটেল, যেটা লাবণীতে অবস্থিত। এটা হচ্ছে লাবণীর মোড়। তো আমি এখন মেন রোডের দিকে যাব। এটা নতুন কক্সবাজারের যে স্টেডিয়াম সেটা, এটা হচ্ছে লাবণী হোটেল, এই যে হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন, এটা সরকারি একটি প্রতিষ্ঠান। তো রাস্তাঘাট এত উন্নত হয়েছে যা বলার মতো না, আপনার 2-3 বছরের মধ্যে এত উন্নত হয়েছে। দেখতে পারছেন খুবই সুন্দর এই রাস্তাগুলো। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন কক্সবাজার কোকের একটি অফিস, খুবই সুন্দর এই অফিসটি, এত উন্নত হয়েছে। এটা খুবই সুন্দর, এই জায়গাগুলো খুবই সুন্দর। যারা কক্সবাজার বেড়াতে আসেননি বা নতুন আসতে চাচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করবো কক্সবাজার এসে বেড়া যান আপনারা।